বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের নতুন শিখেছি বন্ধুরা, বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আপনাদের দেখে দেখাচ্ছি বিশ্বজুড়ে করোনা সবচেয়ে আপডেট। বর্তমানে আজকে যে 6 তারিখ, 6 তারিখের আপডেট যে বাংলাদেশে 123 মৃত্যু হলো 12 জন। টেলিমেডিসিন সেবা চালু করেছে ঢাকা মেডিকেল। বন্ধুরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা টেলিমেডিসিন সেবা চালু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। এটা 5 এপ্রিল 2020 সাল হতে এই ডেস্কটি রেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ফোনের চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 10656 নম্বরে কল করে যে কেউ টেলিমেডিসিন অডিও সেবা নিতে পারবেন। সারা দেশে নভেল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আজ রোববার এই সেবা চালু করলো ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসিরুদ্দিন বলেন, সংকটময় পরিস্থিতি, জনগণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে নানা প্রশ্ন ও ভীতির সঞ্চার হচ্ছে। এছাড়া প্রতিদিনই মানুষের অন্যান্য নানা রোগ আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে যানবাহন চলাচল সীমিত থাকায় রোগীরা হাসপাতালে এসে সেবা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন। তাছাড়া চিকিৎসার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারছে না। এর প্রেক্ষিতে এই হটলাইনে চোখ করা হয়েছে। BTRC-র কাছ থেকে একটি শর্টকট নম্বর নেওয়া হয়েছে। এই নম্বর থেকে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ পাওয়া যাবে। এছাড়া রোগীর এই নম্বরে সরাসরি ফোন করে তাদের চাহিদা অনুযায়ী 7টি বিষয় সেবা নিতে পারবেন। মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, শিশু বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, হৃদরোগ বিভাগ, প্রশাসন বিভাগ। বন্ধুরা আপনারা এই নাম্বারগুলো আপনাদের ইনবক্সে রাখেন, কাজে লাগবে। মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, হৃদরোগ বিভাগ, প্রশাসন বিভাগ। বন্ধুরা আপনি যে নাম্বারগুলো আপনাদেরকে এই স্ক্রিনে দিচ্ছি, বন্ধুরা আমি আপনাদের নাম্বারগুলো স্ক্রিনে দিচ্ছি, স্ক্রিনগুলো আপনারা ইনবক্স লিখেছেন, আপনাদের কাজ হবে। সর্বক্ষণ সারাক্ষণই তারা লাইনে আছেন, নাম্বারে ফোন করলে আপনি প্রাথমিক যে কোনো সেবা নেবেন, আপনার কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনার ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে, ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা সেবা নিতে পারেন। বন্ধুরা বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কলেজের যে মহাপরিচালকের সাথে কথা বলে এই পার্টি চালু করেছেন, একটি সুন্দর টটলাইন চালু করেছেন। কারণ বর্তমানে যে মহামারীর অবস্থা, ভিন্ন দেশ থেকে মানুষজন চিকিৎসা সেবা নিতে আসতে পারছে না বিধায় এই হটলাইনটি চালু করা হয়েছে। বন্ধুরা আপনারা এই হটলাইনে কথা বলে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন। বন্ধুরা বন্ধুরা আপনারা আমার এই নাম্বারটা লিখে লেখেন কাজে। বন্ধুরা মেডিসিন বিভাগ নাম্বারটি, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, শিশু বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, হৃদরোগ বিভাগ, প্রশাসন বিভাগ। প্রশাসন বিভাগ যেটা বন্ধু দেওয়া আছে, যদি কোনো কোনো ডাক্তার যদি ফোন না ধরে, কোনো ডাক্তার যদি ফোন না ধরে বা ডাক্তার কোনো অসদাচরণ ব্যবহার করে, তাহলে ওই প্রশাসন বিভাগ যে নাম্বারটি দিয়েছে সে নাম্বারটিতে আপনারা অবশ্যই বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই যে প্রশাসন আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো ডাক্তার আপনাকে সেবা দিচ্ছেন না। তাই বন্ধু আপনারা যদি কোনো চিকিৎসা নিতে চান, ঝোলে কোনো চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, শিশু বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, হৃদরোগ বিভাগ, প্রশাসন বিভাগ। বন্ধুরা আপনারা ঘরে বসে আপনারা এই সেবা নিতে পারতেছেন। বন্ধুরা বন্ধুরা ভয়ের কোনো কিছু নেই, আতঙ্ক হওয়ার কিছু নাই। আপনারা যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে, আপনার যে কোনো সমস্যার আপনি এই মেয়ে সব ডাক্তারের সাথে আপনারা কথা বলতে পারেন। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই একটি হটলাইন খুলেছে যাতে সব মানুষ, জনগণ যাতে এই সেবা নিতে পারেন। তাই এই নাম্বারটি স্ক্রিনে আমি দিয়েছি। বন্ধুরা আপনার স্ক্রিনকে নাম্বারটি সংগ্রহ করে রাখেন, আপনাদের কাজে লাগবে। বন্ধুরা সংশ্লিষ্ট সংবাদ করোনা ভাইরাস
16 মিনিট আগে দীর্ঘদিন জেল খেটে আসামিদের মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেন মন্ত্রী। চট্টগ্রাম আইসোলেশনে মুক্তিযোদ্ধার কমান্ডার মিত্র, সিরাজগঞ্জ করোনা নিয়ে পোশাক কর্মীর মিত্র, করোনা লিবিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর মিত্র, 15 জেলায় ছড়িয়ে করোনা, টাঙ্গাই করোনা ঠেকাতে 2 গ্রাম লকডাউন। বন্ধুরা আবারও বলছি, তাহলে আপনারা বন্ধু এই নাম্বারগুলা সংগ্রহ করে রেখে দেন, কাজে লাগবে বন্ধুরা। বন্ধুরা হয়তো আমরা যে যে স্থানে আছি, যে অবস্থানে আছি, আমরা হয়তো ডাক্তার পাচ্ছি না, ডাক্তার আমাদের আশেপাশে নেই। তাই বন্ধুরা আমাদের মাননীয় সরকার যে পদক্ষেপটি নিয়েছেন, একটি সুন্দর পদক্ষেপ নিয়েছেন, আপনি ঘরে বসেই আপনার ঢাকা মেডিকেল কলেজের যে কোনো বিভাগে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। বন্ধুরা মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেডিকেলের সার্বক্ষণিক কর্তৃপক্ষ। 1065 6 নম্বরে কল করে যে কেউ টেলিমেডিসিন অডিও সেবা নিতে পারবেন। সারা দেশে নভেল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আজ রোববার হতে এই সেবা চালু করেছে মেডিকেল কর্তৃপক্ষ। জেনারেল এম বলেন, সংকটময় পরিস্থিতিতে জনগণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে নানা প্রশ্ন ভীতির সঞ্চার হচ্ছে। এছাড়া প্রতিদিনই মানুষ অন্যান্য নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ মুহূর্তে যানবাহন চলাচল সীমিত থাকায় রোগীর হাসপাতালে এসে সেবাতে বাধাগ্রস্ত হচ্ছেন। তাছাড়া চিকিৎসার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজে আসতে পারতেছেন না। এর প্রেক্ষিতে এই হটলাইনটি চালু হয়েছে। বিআরটিসির থেকে একটি শর্টকোড নম্বর নেওয়া হয়েছে, এই নম্বর থেকে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ পাওয়া যাবে। এছাড়া রোগীরা এই নম্বরগুলিতে সরাসরি ফোন করে তাদের চাহিদা অনুযায়ী 7টি বিষয়ে সেবা নিতে পারবেন। মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, শিশু বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, হৃদরোগ বিভাগ, প্রশাসন বিভাগ। এইসব যে আপনি স্পেশালিটি দেখানো হয়েছে, এইসব স্পেশালিটি ডাক্তারের সাথে কথা বলে আপনি চিকিৎসা সেবা নিতে পারেন। এবং ডাক্তার যদি আপনার ফোন রিসিভ না করে এবং আপনাকে চিকিৎসা প্রদান না করে, তাহলে প্রশাসন বিভাগে যে নাম্বারটি আছে সে না তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন যে চিকিৎসা প্রদান করা হচ্ছে না। তা বন্ধুরা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি, আমি জনসচেতনমূলক একটা টিপস দিয়েছি। আমি আপনাদের নিয়ে মাঝে উপস্থিত হবো। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী